সো লাদাখে যাওয়ার আগে যা যা প্রিপারেশন আমরা নিলাম সেটা তো তোমরা দেখেই নিয়েছো আগের ভিডিওতে। সো এরপরে নেক্সট দিন কী হলো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা এয়ারপোর্ট অবধি আছি, বাট এখনও অবধি আমরা প্লেনে উঠিনি। তো এটা আমাদের ড্রিম প্লেস অবভিয়াসলি, অ্যান্ড ইন আ হারি আমরা একটা টিকিট বুক করেছিলাম, এরম না যে আমাদের কোনো প্ল্যান ছিল। অ্যান্ড ইয়েস, আমরা যাচ্ছি লাদাখ, অ্যান্ড লাদাখে আমরা যা যা করবো, যা যা এক্সপিরিয়েন্স করবো তোমাদের সাথে শেয়ার করবো। কলকাতা থেকে লাদাখ কিন্তু ডিরেক্ট ফ্লাইট পাওয়া যায় না, কোথাও না কোথাও কিন্তু লেওভার থাকে। আমাদেরও সেরকম লেওভার ছিল দিল্লিতে, অ্যারাউন্ড 1 আওয়ারে। অ্যান্ড আমরা প্ল্যান করলাম যে আমাদের ব্রেকফাস্টটা দিল্লিতেই সারা যাক। ভাড় লেগে গেছে আমার, এদিক ওদিক পড়ে পড়ে ঘুমাচ্ছি। তো ফাইনালি আমরা দিল্লিতে ল্যান্ড করে গেছি, অ্যান্ড সবাই এখন খুঁজছে কোথায় খাওয়ার দাওয়ার জায়গা আছে, সবার খেতে পেয়েছে। আমার পাইনি, বিকজ আমি ম্যাগি খেয়ে নিয়েছি। অ্যান্ড লাগেজ ওয়াগেজ তো ঠিক আছে, ফাইন, ওখানে ডিরেক্টলি পৌঁছাবো, তো ওটার একটা চাপ নেই। আর খুব খালি জায়গা, মানে একদম ফাঁকা, কেউ নেই আশেপাশে। বাট হ্যাঁ, এখানে খুব রেস্ট্রিকশন, একটু মাস্ক খুললে ওরা বকা বকা দিচ্ছে। তাড়াতাড়ি খাওয়ার জায়গায় যাই। আমি এতটাই টায়ার্ড ছিলাম যে প্লেনে উঠতে না উঠতেই জাস্ট ঘুমিয়ে পড়েছি। অ্যান্ড হঠাৎ আমাকে অন্তরা জাস্ট ঝাঁকিয়ে তুলেছে, ও টো টো, এই দৃশ্য মিস করলে চলবে না। আমি বাইরে তাকাতেই আই ওয়াজ শকড অ্যান্ড মেসমারাইজ অ্যাট দ্য সেম টাইম, যে এটা কী দেখছি আমি, আমি কি স্বর্গে আছি নাকি। চারিদিকে পাহাড়, অ্যান্ড পাহাড়ের মাঝখান থেকে আমাদের প্লেন যাচ্ছে, এরকম দৃশ্য আমি লাইফে কোনোদিন দেখি না। সেই যে ফিলিং সেটা আমি বলেও বুঝতে পারবো না, জানি না ভিডিওতে কতটা আসবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, অ্যান্ড ইটস 12 নাও। অ্যান্ড টু বি অনেস্ট, আমি এরকম জায়গা কোথাও দেখিনি, চারিদিকে পাহাড় অ্যান্ড মিডিলে এয়ারপোর্ট। অ্যান্ড অগেন আনাদার থিং হচ্ছে গিয়ে, আমাদের কিন্তু আমরা আর্টিফিসিয়াল টেস্ট করে এসেছিলাম, আমাদের দুটো ভ্যাকসিন আছে। অ্যান্ড আর্টিফিসিয়াল টেস্ট যখন আমরা বেরোচ্ছিলাম তখন কিন্তু আমাদের দেখেছে, এখনও অবধি কোনো কষ্ট কিন্তু হয়নি। বাট আমি একটা জিনিস নোটিস করলাম, অ্যান্ড যেখানে ব্যাগেজ কাউন্টার ছিল সেখানে মেনশন ছিল, সেটা হচ্ছে গিয়ে আমরা যেন 24 আওয়ার্স রেস্ট নিই। অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে আমরা যেন স্লিপিং পিলস এইসব কিছু না খাই, অ্যান্ড বেশিও জল না খাই, আবার কমও জল যেন না খাই। তো অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো তোমাকে তো নাও, আমি একদম পুরো রুলস অ্যান্ড রেগুলেশন জায়গা দেখলাম। হ্যাঁ, তো এই কিছু কিছু অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আমি নোটিস করলাম, যেরকম 24 আওয়ার্স উই হ্যাভ টু স্টে, উই শুড নট ডু এনি অ্যাক্টিভিটি। সেকেন্ড, জল খেতে হবে অনেক, বাট নট খুব বেশি। স্লিপিং পিলস, অ্যালকোহল এইসব উই শুড নট হ্যাভ। অ্যান্ড আর একটা ছিল যে ডায়োম্যাক্স, কি ছিল, ডায়োম্যাক্স বলে একটা মেডিসিন আছে যেটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। ডায়োম্যাক্স না ডায়োম্যাক্স, ডায়োম্যাক্স, তো ডায়োম্যাক্স বলে একটা মেডিসিন আছে যেটা মানে তো ডায়মক্স বলে মেডিসিনটা আমাদের খেতে লাগবে, মানে নিয়ে আসা উচিত। ওটা ওখানে লেখা ছিল যে পার ডে দুটো উই ক্যান টেক ফর 3 ডেজ, তো দিস ইজ দ্য হোল রুলস অ্যান্ড রেগুলেশন।
আছে জোর সে বলো ট্রিপিজন ট্রিপিজন আবার বলো ট্রিপিজন ট্রিপিজন টু এক্সাইটেড এন্ড আমার এখনো বিশ্বাস বান্টি যাওয়া কি হবে যাওয়া কি হবে যাওয়া কি হচ্ছে ফাইনালি হয়েছে এন্ড ড্রিম প্লেস লাদাখ এন্ড বিশ্বাস কর আমরা কিরকম ভাবে প্ল্যান হলো গোয়ার প্ল্যান ছিল অগস্টে গোয়া ক্যান্সেল চল ভাই চল লাদাখ 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 রাতের বেলা প্ল্যান করে রাতে গেলে 12টার সময় লাদাখে লোক মানে হোটেলে ফোন করে দাদা যাচ্ছে লাদাখে খোলা আছে হ্যাঁ খোলা আছে টিকিট বুক এটা হচ্ছে কি আমাদের হোটেল যেখানে আমরা থাকবো অ্যান্ড লে প্যালেস জাস্ট পিছনে আমি জাস্ট দেখাচ্ছি কোথায় লে প্যালেস এতটা সামনে এই হচ্ছে লে প্যালেস অ্যান্ড এইখানে আমাদের হোটেল সো একদম কাছে অ্যান্ড মার্কেট থেকেও একদম কাছে অ্যান্ড প্রচুর রোদ প্রচুর 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 রোদ এখানে 28 ডিগ্রিজ মানে দার্জিলিংয়ের চেয়ে বেশি ঠান্ডা থাকে বাট একটা ঠান্ডা হাওয়া আছে তো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ওয়েদারটা কীরকম হয় সো দেখা যাক অ্যান্ড টু বি অনেস্ট আই এম জাস্ট মেসমারাইজ উইথ দ্য ভিউ বিকজ এরকম ভিউ আমি কোনো দিন কোথাও দেখিনি যে চারিদিকে পাহাড় অ্যান্ড আমরা মাঝখানে আছি তো ইটস ইউনিক অ্যান্ড আই মিন আমি জীবনে এরকম কোথাও এক্সপিরিয়েন্স করিনি অ্যান্ড টু বি অনেস্ট যাই ভিডিও করি না কেন যারা নিজেরা দেখবে তারাই ফিল করতে পারবে মানে না দেখলে ফিল করা যাবে না अगर आप पानी में खूब अच्छे से नहीं पियोगे तो ब्रीथिंग इश्यूज हो सकते हैं हेड एक एंड ऑल EMS जो एक्यूट माउंटेन सिकनेस जो यहाँ पे मोस्टली लोगों को होती है इसी के कारण होती है जैसे आते हैं आप लोग घूमना शुरू कर देते हो कंप्लीट रेस्ट इवनिंग के बाहर निकलिएगा तब तक कंप्लीट रेस्ट आप रूम में बैठिए छत पे बैठिए गार्डन में बैठिए लेकिन आपको चलना अवॉइड करना है कंप्लीट रेस्ट करना है फ्रेश फील करोगे अदरवाइज आप में से किसी को भी EMS सीट हो गया आपका रेस्ट ऑफ द जो डेज है वो टूर आपका स्पाइस ओके ओके तो फ्लाई एयरपोर्ट में ये था कि वी कैन वी शुड नॉट स्लीप एट डे टाइम सो रेस्ट बाय माउंटेन एरियाज में क्या रहता है अगर आप दिन में सोते हैं तो आपको नींद नहीं आती है ओके बट आपका फ्लाइट अगर ऐसा होगा आप रात को सोई नहीं होंगे तो वो भी जरूरी है आपको रेस्ट अच्छा 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 समझ गए अच्छा ठीक है हम लोग का फ्लाइट तो हम लोग का दो बजे रात तीन बजे निकले सोए तो वैसे भी नहीं तो रेस्ट नहीं करोगे तो कैसे মানে প্রবলেম ইন দ্য সেন্স সেরকম কিছু হচ্ছে না বাট হালকা মানে মনে হচ্ছে এখনো ফ্লাইটে আছি মাথা মানে টলমাটল খাচ্ছে অ্যান্ড হালকা মানে নিঃশ্বাস নিতে একটু বড় বড় নিঃশ্বাস নিতে হচ্ছে এটাই যা মানে ডিফিকাল্টি বাট আমাদেরকে আগে থেকেই বলে দিয়েছে যে আজকে কোনো প্ল্যান্স না হয় সো ঠিক আছে ফাইন জাস্ট আজকে জাস্ট রেস্ট নেব অ্যান্ড আরেকটা গুড নিউজ আমরা জানতে পেরেছি এসে যেটা হচ্ছে এখানে ওয়াইফাই আছে বিকজ যখন থেকে এখানে ল্যান্ড করেছি এখানে কিছু নেই নেটও নেই অ্যান্ড উই আর এখানে রাতে আমরা সবাই বসে আড্ডা মারতে পারবো নট টেরেস ব্যালকনি টাইপস অ্যান্ড এটার একটা টেরেসও আছে তো টেরেসটাও দেখিয়ে দিই তো টেরেসটা এখান থেকে সিঁড়িতে উঠতে হয় সো এইখান থেকে দেখে আসি আমিও দেখিনি ফার্স্ট টাইম দেখছি টেরেসটা সো লেটস সি কিরকম ওয়াও এখানে ভিউ মানে যেদিকে তাকাবো সেদিকে অ্যামেজিং ভিউ আর এখানে অ্যামেজিং ফটোজ উঠবে Wow, so this is the terrace and OMG. Wow. Amazing jayega.
কি খাচ্ছো আপাতত তো আলু ভাজা আলু ভাজাটা হেভি না আলু ভাজা পুরো পুরো ক্রাঞ্চি পুরো ক্রাঞ্চি আমি তো কয়েকবার আলু ভাজা শুধু শুধু খেয়ে নিয়েছি দু চারটে হ্যাঁ আর এত খিদে পেয়েছিল আমি জাস্ট কন্ট্রোল করতে পারিনি এখন ওই আলু ভাজা আর এটা খাচ্ছি আর এরপরে আছে ডাল অ্যান্ড দেন আছে ডিম তো ওটাও বাকি আছে তো ফটাফট খেয়ে একটু রেস্ট নিতে হবে বিকজ বিকেলবেলা আমরা বেরোবো বলো লাঞ্চ কমপ্লিট অ্যান্ড এখন আমরা একটু রেস্ট নেব অ্যান্ড আমাদের পাঁচটার সময় বেরোনোর আছে বিকজ লে মার্কেটে যাবো অ্যান্ড অনেক কিছু কালকের যা যা প্রিপারেশন নেওয়া যেরকম বাইক সিলেক্ট করা পাসেস অ্যান্ড অল বলো ওইগুলো সব কি কি হবে আজকে বিকেলবেলা কি কাজ আছে বলো বাইক আমরা বুক করব কালকের জন্য দেন পারমিশনের জন্য আমরা কথা বলবো তো আর একটু মার্কেটটা ঘুরে দেখবো টুকটাক এক্স্যাক্টলি তো এইসব কাজ আছে আজকে খুব একটা বেশি কাজ নেই তো অ্যাজ অফ নাও আমরা এখন একটু রেস্ট নেবো অ্যান্ড দেন পাঁচটার সময় বেরোবো অ্যান্ড এখন কিন্তু টেম্পারেচার হালকা হালকা চেঞ্জ হচ্ছে মানে প্রিভিয়াসলি আমরা যখন এসেছিলাম খুব 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 গরম ছিল ঘামাচ্ছিলাম না এখন হালকা হালকা হাওয়া দিচ্ছে অ্যান্ড 20 ডিগ্রিজ 19 ডিগ্রিজ মেবি হয়ে গেছে টেম্পারেচারটা অ্যান্ড আই এম হোপিং কি রাতেবেলায় প্রচুর ঠান্ডা হবে যা টেম্পারেচার ফল করছে অ্যান্ড সবাই এখানে বলছে যে পাখাও লাগবে না এত টেম্পারেচার ফল করবে তো লেটস সি কিরকম যায় এটা কি জায়গা এটা এটা হচ্ছে ম্যাল খুব সুন্দর মিষ্টির দোকান এই মিষ্টির দোকান আর এই অর্জি তাকিয়ে আছে পাহাড়ে আসবার মোমো ম্যাগি খাবো না এটা তো হতেই পারে না সবার আগে গিয়ে আমরা ম্যালে মোমোর দোকান খুঁজেছি যে কোথায় মোমো আছে অ্যান্ড গিয়েই আমরা মোমো অর্ডার করেছি একটাই ডিসঅ্যাডভান্টেজ এখানে মোমো কিন্তু ননভেজ পাওয়া যায় না সব কিন্তু মানে ম্যাক্সিমাম কিন্তু ভেজ মোমো বাট টু বি অনেস্ট ভেজ মোমোটা অ্যামেজিং ছিল সেকেন্ড রাউন্ড অফ মোমো বল মোমো রাউন্ড টু এই কি গো আবার মোমো রাউন্ড টু খুব ঝাল খুব ঝাল আগুন মেরেছে বিজুন পেছন দিয়ে এই কি এখনই এখন আমরা ফাইনালি দাঁড়িয়েছি কি বাইক রেন্ট করতে আই হ্যাভ নো আইডিয়া ইয়েস আমরা এখন বাইক রেন্ট করতে দাঁড়িয়ে আছি এখানে সব বাইকস রয়েছে এখানে সব বাইকস রয়েছে অ্যান্ড আমাদেরকে আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বলেছিলেন যে এখানে নাকি পেয়ে যাবে বাট আমাদের অ্যাজ ইউজুয়াল টাওয়ার নেই এখানে এসে আমি প্ল্যান নেবো কেন আমি হয়তো পাইকিনের জন্য আসবো অদ্ভুত একটা ব্যাপার তো ওই জন্য এখন সিম খোঁজা হবে অ্যান্ড এইসব মানে কালকে আমরা রাইড করবো হ্যাঁ কালকে আমরা রাইড করবো সেটা আমরা দু চারটে জায়গায় দেখেছি যে ইয়ে পাওয়া যায় কিনা বাইক পাওয়া যায় না বাট বহুত প্রাইস বলছে তো এখন আমাদেরকে একজন বলেছে এখানে একটা বাইক গলি আছে বাইক গলিটা কোথায় যায় না বললো যে নেমে ফার্স্ট রাইড আই হ্যাভ নো আইডিয়া বাট সেখানে নাকি অনেক ভালো ভালো ইয়ে পাওয়া যায় অফার্স পাওয়া যায় সো আমরা অনেক খুশিতে নিচে নেমে এসছি বাইকের খোঁজে ঠিক আছে বাট আমরা কিন্তু বাইক পাইনি অ্যান্ড তিন চারটে হোটেল দেখে তিন চারটে দোকান দেখে আমরা এটাই বুঝলাম যে বাইকের রেন্ট সেম বাট দ্য প্রবলেম ইজ এখন আমাদেরকে ওপরে যেতে হবে সেই ফার্স্ট যে বাইকের দোকানটা দেখেছিলাম সেখানে রেন্ট নেওয়ার জন্য অ্যান্ড এটা একটা টাস্ক হতে চলবে আমি ভয় লাগছে আমি হাঁপিয়ে না যাই সবে ওইখান থেকে হাফ এসছে অ্যান্ড আরও যেতে হবে কিন্তু এখনই হাঁপিয়ে গেছি সো ফার্স্ট দিনে গিয়ে আমি একটা জিনিস নোটিস করেছি একটুখানি অ্যাক্টিভিটিস করলেই মানে একটুখানি শরীরে প্রেশার দিলেই কিন্তু খুব শ্বাসকষ্ট হচ্ছিলো পার্টিকুলারলি আমার তো হচ্ছিলই সো আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমি অন্তরা থাকবো দাঁড়াবো অ্যান্ড ওরা গিয়ে বাইক খুঁজবে অ্যান্ড আমাদের সাথে ছিল বান্টি বিকজ আমরা একা দাঁড়াবো না ডিসাইড করেছিলাম তো ওরা গেল বাইক খুঁজতে ঠিক আছে ফাইনালি সারা দিন ওই অরিজিৎ তো এই সাটা ব্লু কালার
সো বাইক পেতে না পেতেই আমরা ডিসাইড করলাম রাত হয়েছে বাট অ্যাডভেঞ্চারে বেরোতেই হবে। তো আমরা পুরো চক্কর মারছিলাম অ্যান্ড আমাদের কাছে না ছিল গুগল ম্যাপস না কিচ্ছু ছিল, আমরা এমনি আন্দাজে আন্দাজে খুঁজছিলাম। বাট এটাতেই হঠাৎ দেখলাম অন্তরজিতের বাইক খুঁজে পাওয়া যাচ্ছে না, বান্টি আর সোনুর বাইক কিন্তু আমাদের পিছনেই ছিল। তো হয়ে গেল আর এক রকমের অ্যাডভেঞ্চার ওদেরকে খুঁজতে। অনেক খুঁজে খুঁজে একই রাস্তায় ঘুরে ঘুরে ডিসাইড করলাম না আমরা হোটেলেই যাই। হোটেলে পৌঁছে দেখি ওরা হোটেলেই আমাদের ওয়েট করছে। ফাইনালি আমরা ফিরে গেছি অ্যান্ড ফিরে ফ্রেশ হয়েছি বিকজ কখন বেরিয়েছিলাম তখন রোদ ছিল অ্যান্ড তারপরে অনেকক্ষণ ওয়েট করতে হয় বাইকের জন্য, বাইক তিন চারটে জায়গার পরে পাচ্ছিলাম না, বাট ফাইনালি পেয়েছি। তো তারপরে আমরা তো একটা মিনি অ্যাডভেঞ্চারে গেলাম অবভিয়াসলি, বিকজ কোথায় থেকে হোটেল খুঁজে পাওয়া যাচ্ছে, তার মধ্যে অন্তরজিৎকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা বাস স্কেয়ার্ড কী হলো, কোথাও হারিয়ে টারিয়ে গেলো কিনা, বাট ঠিক আছে ওরা হোটেলেই পৌঁছে গেছিলো। তো এখন আমরা যাবো, ফ্রেশ হয়ে গেছি, আমার সাথে ডিনার করতে যাবো অ্যান্ড ডিনারে আজকে আজকে কষা মাংস অ্যান্ড ভাত, জাস্ট হোয়াট আই নিডেড। খাবো ভাত অ্যান্ড জাস্ট ঘুমাবো বিকজ কালকে অনেক 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 কিছু করার আছে, অনেক অনেক জায়গায় যাওয়া আছে, অনেক 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 পিকচার্স ক্লিক করার আছে। তো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে না কালকেই, মানে কালকে আমরা যা করবো সেটা নিয়ে আমরা কিন্তু নেক্সট উইকের মধ্যে চলে আসবো। তো স্টে টিউন।